নতুন স্বাদে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য কি কি লাগছে? পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পোস্ত বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, নারকেলের দুধ, ভেজে রাখা চিংড়ি মাছ, 4টে কাঁচা লঙ্কা আর আমুল বাটা। এবার রান্নাটা আমি শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেলটা গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। মশলাটা ফুটছে তাই গ্যাসটা কমিয়ে দিলাম, আর জিরে বাটা। সব মশলাগুলো দিয়ে দেবো, কিন্তু পোস্তটা রেখে দেবো। পোস্তটা চিংড়ি মাছ নামানোর আগে দেবো, যাতে পোস্তর গন্ধটা থাকে চিংড়ি মাছের মধ্যে। পোস্তটা রেখে দিচ্ছি, মশলাগুলো আমি ভাজবো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মশলা যাতে নিচে না লেগে যায় তাই নাড়তে হবে। এবার নুন দিয়ে দিচ্ছি, বারবার নাড়তে হবে যাতে মশলাটা নিচে না লেগে যায়। মশলাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন তেল, দেখো তেল বেরিয়ে গেছে মশলা থেকে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু সেই জলটা ইউজ করব। এবার দিয়ে দেবো আমি নারকেলের দুধটা। নারকেলের দুধ দেওয়ার পর আমি চিড়ে রেখেছিলাম 4টে কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম যেগুলো সেইগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। এবার দিয়ে দেবো আমুল বাটার, একটুখানি আমুল বাটার দিয়ে দেবো। বাটি ধুয়ে রেখেছিলাম সেই জলটা ইউজ করেছি, আর নারকেলের দুধটা দিয়েছি, আর কোনো জল কিন্তু আমি ইউজ করিনি। রান্নাতে কিন্তু বেশি জল ইউজ করা যাবে না, বাটি ধুয়ে যেই জলটুকু সেই জলটুকু আর নারকেলের দুধটা দিয়েই রান্নাটা কিন্তু হবে। যদি কারো বাড়িতে বাটার না থাকে তাহলে বাটার দিলেও চলবে, না দিলেও চলবে। বাটার দিলে একটু ভালো হয়, কিন্তু যদি না থাকে বাটার দিলেও হবে, না দিলেও হবে। এবার আমি এবার একটু নাড়াচাড়া করে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর আবার ফিরে আসছি। এবার একটু আমি গরম মশলা ছিটিয়ে দেবো। রান্নাটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন।
গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস নতুন স্বাদের চিংড়ি মাছ রেডি। গরম গরম ভাতে জামাইদের পাতে পরিবেশন করতে পারেন শাশুড়ি মায়েরা।